আজকের আমি এমডি আবু সাইদ বল্লা অল ইন্ডিয়া ইমাম বোর্ডের জেনারেল অর্থাৎ ন্যাশনাল সেক্রেটারি পদে নিযুক্ত হলাম। এইমাত্র আমাদের অল ইন্ডিয়া ইমাম বোর্ডের প্রেসিডেন্টের পক্ষ থেকে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং সেটা আমি হাতে পেয়েও গেছি। তাই আমি আজকের সারা ইন্ডিয়াবাসীকে জানিয়ে দিলাম, যদি কোনো সমস্যা হয় ইমাম সাহেবদের বিষয় বা কোনো অসুবিধা হয় তাহলে সেটা আমাদের অল ইন্ডিয়া ইমাম বোর্ডের প্রেসিডেন্ট চেয়ারম্যান আমাদের মুফতি আবুল কালাম সাহেব হাড়োয়া থানার যিনি এলাকার বাসীদের সুবিধার্থে চিন্তা ভাবনা দেখেছেন একটা সমাজসেবায় নিযুক্ত হওয়ার জন্য, আমি তাকে অশেষ ধন্যবাদ জানাই। এবং তিনি অর্থাৎ আমাদের মুফতি আবুল কালাম সাহেব যিনি আজকের ছোটবেলা থেকেই মানুষের সেবার দিকে লক্ষ্য রাখে, আজও রাখছে এবং আগামী দিনে ভারতবাসী অর্থাৎ ভারতবর্ষের ভিতরে যত ইমামরা আছেন তথা পশ্চিমবঙ্গের ইমাম সাহেবদের ব্যাপারে, সেই সঙ্গে ভাঁওর কেলজি কাশীপুর এলাকার যেহেতু উনি থাকেন তাই সুবিধা অসুবিধা ইমামদের ব্যাপারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি সমস্ত সমাধান করার চেষ্টা করব। এবং আমাদের অল ইন্ডিয়া ইমাম বোর্ডের পক্ষ থেকে চেষ্টা করবে সমস্ত ফতোয়া ফরায়েজ এবং সমস্যা সমাধান করার। আরও মনে রাখবেন উনি হলেন আমাদের অল ইন্ডিয়া ইমাম বোর্ডের যিনি প্রেসিডেন্ট অর্থাৎ মুফতি আবুল কালাম সাহেব, যিনি হলেন ভাঁওর থানার একটা বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান জামে আজহারের জেনারেল সেক্রেটারি, সাথে সাথেই আজকের আমাদের আবুল কালাম সাহেব আমাকে ডেকে নিয়েছে, যেহেতু আমি একটা ছোট মিশন চালাই কেজিএন একাডেমি মিশন, যেখানে ছোট ছোট বাচ্চারা আড়াই থেকে বাচ্চারা পড়াশোনা করে তাদেরকে সুশিক্ষা দান করা হয়, সেজন্য সেদিকে সবাই নজর রাখবেন, খেয়াল রাখবেন। পাশাপাশি আপনারা আমাদের ইমাম বোর্ডের কাছে সর্বদাই সর্ব অবস্থায় সর্ব জায়গায় সর্বক্ষেত্রে আশা রাখি সেবার কাজ পাবেন, যাতে আমরা পরিষেবা দিতে পারি সেদিকে আপনারা সব নজর রাখবেন, লক্ষ্য রাখবেন। পাশাপাশি আজকের দেখছি যে এই মাহে শাবানের চাঁদে ইমাম সাহেবরা সমস্ত কোরআন শরীফ পড়ায় রত, আল্লাহর দয়া আল্লাহর মেহেরবানি যে গোটা পৃথিবীতে শান্তির বাণী প্রতিষ্ঠা হয় এবং প্রতিষ্ঠা করতে পারে আল্লাহ পাকের পক্ষ থেকে একমাত্র ইমামরাই, কারণ যারা সুখে এবং দুঃখে সর্বদায়কে সর্বক্ষেত্রে আমাদের সকলের সাথে থাকে। এলাকাবাসীদের জন্য অশেষ ধন্যবাদ।